ওভারের প্রথম বল অসাধারণ শট এবং বল সীমানার বাইরে চার রান প্রথম বল চার রান প্রথম ওভারের দ্বিতীয় বল অসাধারণ বোলিং বল সরাসরি কিপারের হাতে কাট বল ওভারের তৃতীয় বল করতে চলেছেন রবি এবং স্ট্রাইক নিচ্ছেন ওসমান একটুর জন্য বেঁচে গেলেন বল মিডিলের পাশ থেকে চলে গেল সরাসরি কিপারের হাতে ডট বল ওভারের চতুর্থ বলটি করতে চলেছেন রবি এবং সেই ওসমান ফেস করছেন আবার গায়ে লেগে চলে গেল ফিল্ডারের হাতে কোনো রান হলো না ডট বল অসাধারণ বোলিং করছেন রবি অসাধারণ শট সোজা মেলে খেলেছেন এবং চার রান সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় অজয় সিং মহাশয় এবং তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী অর্ণব রায় মহাশয় ওনাকে আমরা আমাদের সঙ্গের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন ফেস করছেন রূপম অসাধারণ বোলিং এবং প্রথম বোলিং উইকেট রূপম ফিরে আসছেন ব্যক্তিগত সুন্দর ডট বল সরাসরি চলে গেছে কিপারের হাতে ডট বল নো বল নো বলের ইশারা আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত খেলোয়াড়দের কাছে অনুরোধ আপনারা আম্পায়ারকে ডিস্টার্ব করবেন না আম্পায়ার আম্পায়ারের ডিসিশন চূড়ান্ত ডিসিশন বল করছেন অসাধারণ শট বল সরাসরি সীমানার বাইরে চার রান আমি ভরে গেলেন প্রথম অন্তিম বলে আরেকটি উইকেট পেলেন সান্তু ব্যক্তিগত শূন্য রান করে একবার বল করেছেন রবি রবির ওভারের প্রথম বল অসাধারণ শট অসাধারণ শট বল সীমানার বাইরে চার রান হোয়াইট বলের ইশারা আম্পায়ারের সুন্দর চেষ্টা করেছেন কিন্তু সরাসরি খেলোয়াড়ের হাতে চলে গেল বল ডট বল কোন রান হলো না রবি তৃতীয় বল সিঙ্গেল হয়ে গেল শট রান নিলেন এক রান রবির চতুর্থ বল
করছেন র‍্যাঞ্চো ওভারের চতুর্থ বল অসাধারণ বল করেছেন কিন্তু সরাসরি পঞ্চম বল ওভারের এবং আউট হয়ে গেলেন ওয়ান ড্রপে চলে গেছে মাঠের বাইরে নিয়ম অনুসারে আউট এবং ফিরে আসছেন র‍্যাঞ্চো ব্যক্তিগত ওভার হয়ে গেল ওভারে শেষ বল ডট তিন ওভার শেষে রান সংখ্যা প্রথম ওভারের প্রথম বল এবং অসাধারণ সেভ নিজের দলের চারটা কি রান বাঁচিয়ে নিলেন অসাধারণ সেভ ডট বল করে রান হবে না হোয়াইট বলের ইশারা করেছেন আম্পায়ার আবার ডট বল সরাসরি ফিল্ডারের কাছে বল করছেন টাটা এবং অসাধারণ সেভ অসাধারণ সেভ অভয়ের আবার একটি সেভ অসাধারণ সেভ অসাধারণ বোলিং ভালকিকা স্টার দলের টাটা চার রান ব্যাটিং এ বল চলে গেছে সরাসরি সীমানার বাইরে চার রানের ইশারা করেছেন আম্পায়ার চার রান বল চলে গেল মাঠের বাইরে চার রান দ্বিতীয় বল গায়ে লেগে সরাসরি ফিল্ডারের হাতে কোন রান হল না ডট বল তৃতীয় বল এবং আউট হয়ে ফিরছেন চার রান বল চলে গেছে সীমানার বাইরে চার হোয়াইট বলের কোন ইশারা করেছেন আম্পায়ার চার রান আবার চার ব্যাটিং করছেন অশ্বান আবার চার এই বলটির সাথে সাথেই